নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাছি যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে তো দেখো আমি এতদিন পর্যন্ত ইতিহাসের যাবতীয় এমসি কিউবগুলো সলভ করে দিয়েছি আজকে আমি এসএ কিউব সলভ করাবো প্রত্যেকটা সেটের তো দেখো প্যান চকলগুড়ি প্রমোদিনী হাই স্কুল স্কুলের নাম যেটা আলিপুরদুয়ারে অবস্থিত ওয়েস্ট বেঙ্গলের আমি আজকে ইতিহাসের এসএ কিউব সলভ করাবো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল এগারোখানা প্রশ্ন লিখতে হয় এগারো দুগুনি বাইশ থাকে ঠিক আছে তো দেখো ফার্স্ট প্রশ্ন কি আছে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নের অ্যান্সারগুলো নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট প্রশ্ন বলেছে থ্রি পয়েন্ট ওয়ানে যে ব্রিটিশ সরকার তো দেখো যার পেজ নম্বর কিন্তু একশো উনত্রিশ একশো উনত্রিশ নম্বর পেজ থেকে কিন্তু আমাদের কিন্তু এসএ কিউব শুরু হয়েছে তিন দাগের প্রশ্ন সলভ করা আছে তিনের একে কি বলেছে থ্রি পয়েন্ট ওয়ানে বলেছে যে থ্রি পয়েন্ট ওয়ানে বলেছে থ্রি পয়েন্ট ওয়ানে বলেছে ব্রিটিশ সরকার আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ সাময়িকভাবে কেন বন্ধ করেছিল তো দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে সোমপ্রকাশ পত্রিকা কেন বন্ধ করবে কারণটা আসলে এই সোমপ্রকাশ পত্রিকার মাধ্যমে আমাদের ভারতবর্ষে সোমপ্রকাশ পত্রিকা কে লিখেছেন দ্বারকনাথ বিদ্যাভূষণ এই সোমপ্রকাশ পত্রিকায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সমালোচনা করেছিল তোমরা তো জানো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন যে গরিবদের আছে বা ভারতবর্ষের পর যে সমস্ত শোষণ করেছিল সেই শোষণের বিরুদ্ধে কিন্তু আমাদের দ্বারকনাথ বিদ্যাভূষণের যে সোমপ্রকাশ পত্রিকা কিন্তু সমালোচনা করেছিল অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সমালোচনা করেছিল যার জন্য আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে বড়োলার্ড লিটন এই দেশীয় মুদ্রণ আইন পাশ করেন এবং এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সমালোচনা করেছিল যে সোমপ্রকাশ পত্রিকা তার জন্য এই সম্প্রকাশ পত্রিকাকেই কিন্তু তিনি কিন্তু নিষিদ্ধ করেন বুঝতে পারছি কি বলছি তার জন্য তিনি কি করেন আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এবং আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে এটা আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কিন্তু আইন পাশ করেন লর্ড লিটন আর আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর ব্রিটিশদের সমালোচনা করার জন্য দ্বারকনাথ বিদ্যাভূষণের সম্প্রকাশ পত্রিকা কিন্তু আমাদের সাময়িকভাবে বন্ধ করে দেন আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের পরের প্রশ্ন বলেছে তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি ঠিক আছে তো দেখো আমাদের পরের প্রশ্ন থ্রি পয়েন্ট থ্রিতে সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী তো দেখো আমি অ্যান্সারটা পড়ছি সাময়িক পত্র একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রকাশিত হয় সেই ব্যবধান এক সপ্তাহ দু সপ্তাহ বা এক মাসও হতে পারে কিন্তু সংবাদপত্র প্রকাশিত হয় প্রতিদিন সংবাদপত্র কী হয় প্রতিদিন প্রকাশিত হয় এমনকি দিনে দুবার বা কোন কোনো সংবাদপত্র প্রকাশিত হয় মানে দিনে দুবারও প্রকাশিত হতে পারে বুঝতে পারছেন কী বলছি আর আর একটা পয়েন্টে কী লিখবে যে সংবাদপত্র আর সাময়িক পত্রের মধ্যে পার্থক্য যদি বলতে চাও তাহলে আর একটা লিখবে কী লিখবে দু নম্বরে লিখবে সাময়িক পত্রের আবির্ভাব ঘটে অষ্টাদশ শতকে সাময়িক পত্রের আবির্ভাব ঘটে অষ্টাদশ শতকে কিন্তু রোমান সম্রাট জুলিয়াস সিজারের সময় থেকেই অর্থাৎ যিশু মানে যীশু খ্রিস্টের জন্মের পূর্বেই সংবাদপত্রের আত্মপ্রকাশ ঘটে বলে মনে করা হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দুখানা পয়েন্ট আমি তোমাদের বলে দিয়েছি এই দুখানা পয়েন্ট লিখলেই তোমাদের হয়ে যাবে পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে লালন ফকির কেন স্মরণীয় তোমরা তো জানো যে লালন ফকির একজন বহুমুখী প্রতিবার অধিকারী ছিলেন বাঙালি ছিলেন তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক সমাজ সংস্কারক মানবতাবাদী দার্শনিক অসংখ্য সাধারণ গানের সড়ক মানে কি যে সমস্ত গানগুলো গিয়েছে তোমরা তো জানো যে খাঁচার ভিতরে অচিন পাখি কেমনে উড়ে যায় ঠিক আছে তোমরা তো জানো যে মানে লালন ফকিরের গান হলো মধুর গান একদম মধু বলা মানে বলা যেতে পারে তিনি তিনি ছিলেন অসাধারণ গায়ক সুরারক লালনকে বাউল গানের অগ্রদূতের মধ্যে একজন অন্যতম হিসাবে বিবেচনা করা হয় তাকে বাউল সম্রাট বলা হয় তো বুঝতে পারছো আমি কি বলছি মানে কি আমাদের লালন ফকিরকে বাউল সম্রাট বলা হয় মোটামুটি লিখলেই হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই একটু বানিয়ে লিখবে ভয়ের কি আছে রে বাবা পরের প্রশ্ন কি বলেছে আমাদের থ্রি পয়েন্ট ফাইভের প্রশ্ন আমাদের পরের প্রশ্ন বলেছে থ্রি পয়েন্ট ফাইভে ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল তোমরা তো জানো যে ফরাজি আন্দোলন ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে সূচিত হলেও পরবর্তীকালে এটি কৃষক আন্দোলনে পরিণত হয় হাজি শরীয়তল্লাহ ফরিদপুর ও তার আশেপাশের অঞ্চলের সংগঠিত এই আন্দোলনের নেতৃত্ব দেন ধর্মীয় সংস্কারের পাশাপাশি কৃষকদের জমিদার নীলকরদের অত্যাচার নীলকরদের অত্যাচার ও শোষণ হতে মুক্ত করা ছিল এই আন্দোলনের লক্ষ্য এই ফরাজি আন্দোলন কিন্তু ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল কিন্তু পরবর্তীকালে কিন্তু এটি কিন্তু একটা কৃষক আন্দোলনে কিন্তু পরিণত হয়েছিল বুঝতে পারছো আমি কি বলছি পরের প্রশ্ন থ্রি পয়েন্ট সিক্সে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল পরের প্রশ্ন সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল তোমরা কিন্তু এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে তো দেখো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণ হচ্ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের ফকির ও সন্ন্যাসীদের ব্যর্থতার মূল কারণ ছিল মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মানে অ্যাকশান ছিল মানে ওদের ওদের আন্দোলনকে স্তব্ধ করে দিয়েছিল কারণ ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনে ফকির ও সন্ন্যাসীদের ব্যর্থতার মূল কারণ ছিল তাদের সাংগঠনিক দুর্বলতা ছিল কাদের দুর্বলতা ছিল ফকির ও সন্ন্যাসীদের ও দৃঢ় নেতৃত্বের অভাব এটা সবাই স্বীকার করেন তবে ফকির মজনী এই বিদ্রোহের হারানো যায়নি কিন্তু ফকির মজনী সাহ কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কিন্তু আন্দোলনের জোয়ার তুলেছিল ফকির মজনু শাহের মৃত্যুর পরে ফকিরদের মধ্যে নেতৃত্বের কোন্দল ক্রমশ মানে বেড়ে ওঠে মানে মজনুষার মৃত্যুর পরে এই সন্ন্যাসী ও ফকির আন্দোলনকে কে ধরবে আর কি মানে কে শক্ত করে ধরবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে এবং ফকির মজনুষার মৃত্যুর পরে এই সন্ন্যাসী ও ফকির বিদ্রের নেতৃত্বের অভাবে নেতৃত্বের অভাবে দুর্বল হয়ে পড়েছিল পরের প্রশ্ন কী বলেছে আমাদের থ্রি পয়েন্ট সেভেনে ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে সভা সমিতির যুগ বলা হয় কেন ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় অর্ধকে সভা সমিতির যুগ বলা হয় কেন তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে কিন্তু আমাদের এমসি সি কিউব শুন মানে এস কিউব বাম স্তম্ভ ডান স্তম্ভ কিন্তু এই প্রশ্ন থেকে আসে তো দেখো কি লিখতে হবে ঊনবিংশ শতকের মাঝামাঝি সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জাতীয়তাবাদ জেগে ওঠে জাতীয়তাবাদের বিকাশের শুরুতে ভারতীয়রা উপলব্ধি করে যে অত্যাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা দরকার তোমরা এইগুলো কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখবে এই প্রেক্ষাপটে উনিশ শতকে দেশের বিভিন্ন প্রান্তে কতগুলি রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে এইভাবে উনিশ শতকের দ্বিতীয় অর্ধে দ্বিতীয় অর্ধ জুড়ে বেশ কিছু রাজনৈতিক সংগঠন গড়ে ওঠায় ডক্টর অনিল শীল এই শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেন সভা সমিতির যুগ বলে কে অভিহিত করেন ডক্টর অনিল শিল ও নয় হর্ষী ল অনিল শীল তালব শয়দ্রিগির ল পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে কি বলেছে একটু ভালো করে দেখে নাও যে আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল অ্যান্সার কি হবে স্বদেশ প্রেম বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ উপন্যাস জাতীয়তাবাদী চেতনার উন্মেষের সঙ্গে সঙ্গে দেশবাসীর মনে স্বদেশিকতা ও সশস্ত্র অভ্যুত্থানের ধারণা সঞ্চারিত করেছিল বন্দে মাতরম সঙ্গীত আনন্দমঠ উপন্যাসে জন্মভূমিকে মাতৃরূপে কল্পনা করে বন্দে মাতরম সঙ্গীতটি পরাধীন ভারতের জাতীয় সঙ্গীত বিপ্লবীবাদের মন্ত্র বলে মনে করা হয় এর জন্য আনন্দমাঠ উপন্যাস সমগ্র ভারতবাসীর জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল আমাদের পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট নাইনে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার অন্যতম বড় ত্রুটি ছিল স্বাক্ষর সম্পূর্ণ নিরক্ষতার মানুষের মধ্যে অসামান্য ব্যবধান সৃষ্টি কি বলছি বুঝতে পারছো কি লিখবে তোমরা ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার অন্যতম বড় ত্রুটি ছিল স্বাক্ষর সম্পন্ন নিরক্ষর মানুষের মধ্যে অসামান্য ব্যবধান সৃষ্টি এইরূপ ব্যবধান এর জন্য এই রূপ ব্যবধানের জন্য সর্বশ্রেণীর মানুষ আন্তরিকভাবে ঐক্যবদ্ধ হতে পারেনি দেশের কুশাসন ও অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ ও সংগঠিত করতে পারেনি তারা অর্থাৎ এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে পাশ্চাত্য পাশ্চাত্য যে শিক্ষাটা দিয়েছিল সেই শিক্ষাটা শুধুমাত্র মধ্যবিত্ত শ্রেণী এবং শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল সেই শিক্ষা ব্যবস্থা। গরিবদের কাছে দুঃখীদের কাছে সাধারণ জনগণের মধ্যে পৌঁছায়নি এটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শিক্ষা ব্যবস্থার অন্যতম ত্রুটি পরের প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান জিরোতে কেস্কোগ্রাফ যন্ত্রটি কী আবিষ্কার করেন এর কাজ কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা তো জানো বিজ্ঞানী বিজ্ঞানীদের মধ্যে একজন অমর প্রতিভা হল চন্দ্র বসু তিনি কিন্তু আমাদের এই কেস্কোগ্রাফ যন্ত্রটি কিন্তু আবিষ্কার করেন কে আবিষ্কার করেন আচার্য চন্দ্র বসু এই যন্ত্রের সাজে কী করা হয় এই কেসকোগ্রাফ যন্ত্র দিয়ে গাছের বৃদ্ধি নিখুঁতভাবে পরিমাপ করা হয় মানে গাছটা কতটা বৃদ্ধি করছে সেটা কিন্তু পরিমাপ করা হয় আমাদের পরের প্রশ্ন কী বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে মোপলা বিদ্রোহের কারণ কি তোমরা তো জানো যে মোপলা বিদ্রোহ হয়েছিল আঠারোশো থেকে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এই মোপলা বিদ্রোহটা হয়েছিল কেরালায় তোমরা তো জানো যে কেরালায় যে দরিদ্র যে মোপলা আছে যারা কৃষক আছে তাদের পর কিন্তু অত্যাচার করত মানে তাদের পর কিন্তু অত্যাচার করতো ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো দেখো তোমরা কী লিখবে কেরল রাজ্যের অধিবাসী দরিদ্র মোপলাদের উপর শাসক গোষ্ঠীর অত্যাচার আক্রমণ এই বৃদ্ধের জন্ম দেয় মোপলারা মূলত সমুদ্র উপকূলবর্তী মালাবার অঞ্চলের কৃষিজীবী জমিদারদের খাজনা মহাজানদের ঋণের অত্যাচারে সব মিলিয়ে তীব্র অসন্তোষ দীর্ঘস্থায়ী এই মোপলা বৃদ্ধের সৃষ্টি হয়েছিল এটা হয়েছিল আঠারোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে থেকে আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে পর্যন্ত তোমরা কিন্তু এইগুলো রেকর্ড করে নিতে পারো বা ভিডিওটা আপলোড করে খাতায় লিখে নিতে পারো সর্বপ্রথম আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে আমাদের টেস্ট পেপার সলভ ইতিহাসের এসএ কিউব প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে কমেন্টে লিখেছে স্যার আমাদের এসএ কিউবগুলো সলভ করে দিন তার জন্য আমি এসএ কিউবগুলো সলভ করে দিচ্ছি আমাদের পরের প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান টুতে কংগ্রেস সমাজতান্ত্রিক দল কেন প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন তো দেখো তোমরা কী লিখবে বিশ শতকের দ্বিতীয় শতক থেকে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে সমাজতান্ত্রিক চিন্তাধারা ব্যাপক প্রসার ঘটে এরই ফলশ্রুতি হিসাবে গড়ে ওঠে কংগ্রেস সমাজতন্ত্রী দল কংগ্রেস সমাজতন্ত্রী দল তোমরা তো জানো যে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মুম্বাইয়ের কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি কংগ্রেস সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কোথায় হয় মুম্বাইতে হয় এর প্রথম সভাপতি কে ছিলেন নরেন্দ্র দেব ছিলেন এবং এর সাধারণ সম্পাদক কে ছিলেন জয়প্রকাশ নারায়ণ ছিলেন তো দেখো আমি টোটাল হিস্ট্রিটা বলে দিয়েছি ভয়ের কোনো কারণ নেই আমাদের এসবি একাডেমিক সেন্টার তোমাদের সব সময়ের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেবে থ্রি পয়েন্ট ওয়ান দলিত কাদের বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দলিত কাদের বলা হয় তোমরা তো জানো যে দলিত শব্দের দ্বারা ভারতের এমন কিছু জাতিগত গোষ্ঠীকে বোঝানো হয় যারা সচরাচর নিপীড়িত এবং অনগ্রসর জাতিরূপে চিহ্নিত হয় সংস্কৃত এবং হিন্দু ভাষায় দলিত শব্দের অর্থ হচ্ছে ভগ্ন বা ছিন্ন ভিন্ন দলিতদের অনেক হিন্দু ধর্মের চারি বর্ণ ব্যবস্থা থেকে আলাদা বলে পঞ্চম বর্ণ হিসাবে দেখা যায় অর্থাৎ দলিত বলতে বোঝানো হচ্ছে সমাজে যারা পিছিয়ে যায় যারা নিপীড়িত যারা অনগ্রসর যারা গরিব তাদের মানে তাদেরকে দলিত বলা হয় থ্রি পয়েন্ট ওয়ান ফোরের প্রশ্ন কি পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার হবে উনিশশো পঞ্চাশের দশকে সূচনা থেকে ভারতের একাধিক প্রদেশে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি জোরালো হতে থাকে অর্থাৎ ভাষার ভিত্তিতে যেখানে রাজ্য পুনর্গঠন কমিশন মানে কি যেমন যেখানে বাংলা আছে যেখানে বাঙালি এরিয়া সেখানে বাংলা হবে যেখানে বিহারি মানে বিহারিরা থাকে সেটা বিহার আছে যেখানে পাঞ্জাবিরা থাকে সেখানে পাঞ্জাব রাজ্য যেখানে বুঝতে পারছি এরকম টাইপের ভাষার ভিত্তিতে কিন্তু রাজ্য পুনর্গঠন কমিশনটা কিন্তু গঠিত হয় এটা কিন্তু উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এটা কিন্তু জোরালো দাবি করা হয় এই অবস্থায় অঙ্গরাজ্যগুলির সীমানা নির্ধারণের নীতি তৈরির উদ্দেশ্যে জওহরলাল নেহেরু ফজল আলী এ কে পানিকর হৃদয়নাথ কুরুকে বা কুঞ্জুলকে নিয়ে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয় উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয় কেন করা হয় ভাষার ভিত্তিতে এবং রাজ্যগুলির সীমানা নির্ধারণের ক্ষেত্রে কে কে ছিল জওয়াহরলাল নেহেরু ছিল ফজল আলী ছিল এম কে পানিকর ছিল বুঝতে পারছো আমি কি বলছি পরের প্রশ্ন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভে রাজাকার কাদের বলা হয় রাজাকার কাদের বলা হয় রাজাকার ছিল পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী মানে পাকিস্তানের আধা সামরিক বাহিনীদের রাজাকার বলা হয় যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করত পুলিশ কওমি ও রাজাকার হলো পাকিস্তানের একটি স্বেচ্ছাসেবী বাহিনী যা পুলিশকে তাদের কাজের সময় সাহায্য করে দি মানে সাহায্য করে থাকে তোমরা কী লিখবে রাজাকার ছিল পূর্ব পাকিস্তানি আধা সামরিক বাহিনী যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে মুক্তি বাহিনীর বিরুদ্ধে সাহায্য করতো এইটুক লিখলেই হয়ে যাবে পরের প্রশ্ন কি বলেছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্সে দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয় তোমরা তো জানো যে দীপালি সংঘের উদ্দেশ্য ছিল দেশের নারী সমাজকে মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করা এবং উপযুক্ত করে তোলা মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কী করে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করা যায় যাতে নারী সমাজ এগিয়ে আসে সবার প্রথমে তার জন্য কিন্তু দীপালি সংঘ আমাদের দীপালি সংঘ কিন্তু দীপালি কিন্তু এই সংঘটা কিন্তু প্রতিষ্ঠিত করেছিল বুঝতে পারছো কি বলছি দেশের নারী সমাজকে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের জন্য উৎসাহিত করার জন্য তো দেখো আজকে আমি টোটাল একটা সেট সলভ করাচ্ছি যেটা আমাদের ইতিহাসের প্রথম সেট একশো উনত্রিশ নম্বরের পেজ বাকি সেটগুলো আমি খুব মানে খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে